ভক্তগণ, সিদ্ধ মহাত্মাদের আচার আচরণ, কথাবার্তা, ভাবভঙ্গি সবই খুব গূঢ় হয়, যা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। আমরা আস্বাদন করছিলাম মহান সিদ্ধ চৈতন্যদাস বাবাজির দিব্য জীবনী। আজ সিদ্ধ বাবার গৌড় প্রীতির কিছু নিদর্শন আপনাদের কাছে পরিবেশন করব। সিদ্ধ চৈতন্য দাসের পূর্ণ নদিয়া নাগরী ভাব ছিল। স্ত্রীলোকের মতন বেশভূষা করতেন, গৌরবর্ণ নদিয়া বালিকা দেখলেই তাঁদের সাথে গৌর নাগরের কথা ও আদর করে সম্মান দান করতেন। শ্রী নিত্যানন্দ সন্তানগণকে দেখেই ঘোমটা টানতেন। এইরকম অদ্ভুত অপ্রাকৃত দিব্যভাবে সিদ্ধ চৈতন্য দাস বিরাজ করতেন। সকলের মধ্যে থেকেও সাধারণের নাগালের বাইরে ছিল তার ভজন সামর্থ্য। বাবা শ্রীমন মহাপ্রভুর মন্দিরের একটি নির্জন কুটিরে বাস করতেন। সমস্ত রাত্রির অন্ধকার ঘরে ভজন করে কাটাতেন। নাম জপ ছাড়াও তিনি নির্জনে তার প্রাণ বল্লভের সাথে রসকথা বলতেন। রসিক ভক্তগণ সেই সব নির্জন সংলাপ শ্রবণ করে পরম আনন্দিত হতেন। সেই সময় শ্রীধামে ভীম নামক এক দুষ্ট ব্যক্তি বাস করতেন। তিনি সিদ্ধ বাবার প্রাণ বল্লভের সাথে বাক্যালাপের বিষয় বুঝতে না পেরে পাপ বুদ্ধি নিয়ে সিদ্ধ বাবার ঘরের দরজা পদাঘাত করে ভেঙে দিল এবং ঘরে প্রবেশ করে যা দেখল তা তার বুদ্ধির বাইরের দৃশ্য। সিদ্ধ বাবা তার সিদ্ধ আসন উপবেশন করে আছেন এবং তার প্রত্যেক রোমকূপ থেকে দিব্য আলোর ছটা ঘরকে ব্যাপ্ত করেছে। দুষ্ট ভীম এত আলো সহ্য করতে পারল না। ঘরের মধ্যে দিব্য সুগন্ধ ছড়িয়ে আছে। দুষ্ট ভীম চেতনতা হারিয়ে ভূমিতে পড়ে গেল। জ্ঞান ফিরলে ভীম দেখল শ্রী মন্দির দ্বার রুদ্ধ হয়েছে, আর কোনো শব্দ নেই। সে ঘরে ফিরে আত্মগ্লানিতে ভুগে সিদ্ধ বাবার কাছে আত্মসমর্পণ করল। সিদ্ধ চৈতন্য বাবা তাকে আলিঙ্গন দানে ধন্য করলেন, বললেন, ভীম, আজ থেকে তুমি গৌরদাস হলে, তুমি হরিনাম করো ও বৈষ্ণব সেবা করো। সেই থেকে পাষণ্ড ভীম বৈষ্ণব হলেন। এমনই ছিলেন সিদ্ধ বাবার মহিমা। সিদ্ধ বাবা এক মুচিকে আশ্রয় দেন। তিনি তার নাম রাখেন শ্রী বিষ্ণু প্রিয়া বল্লভ দাস। সে গঙ্গা তীরে থেকে ভজন করতেন, এজন্য নবদ্বীপের গোস্বামীগণ তাকে সমাজে আটক করেন এবং ধোপানাপিত বন্ধ করে দেন। এই ঘটনায় শ্রীমন মহাপ্রভু স্বপ্নাদেশে গোস্বামীগণকে জানালেন যে বাবাজি সিদ্ধ ভক্ত, তার পক্ষে মুচি চালা দোষাবহ নয়। এই প্রত্যাদেশ পাওয়ার পর গোস্বামীগণ সিদ্ধ চৈতন্য দাস বাবাজিকে ভক্তি করতেন এবং সিদ্ধ বাবাজি বলে তার প্রচার করতেন। একবার কালনার সিদ্ধ ভগবান দাস বাবাজি শ্রী গৌড় দর্শনের লালসায় তাঁর প্রাঙ্গণে এলেন। তখন সিদ্ধ চৈতন্য বাবা মন্দির মার্জন করার জন্য ঝাড়ু দিচ্ছিলেন। তিনি জানতেন যে সিদ্ধ ভগবান দাস হলেন গৌড় অনুরাগী, তাই তিনি ভাবলেন যে ভগবান দাস বাবাজি হয়তো তার প্রাণ বল্লভকে ফুসলিয়ে তার কাছ থেকে কালনায় নিয়ে যেতে চাইছেন। তাই সিদ্ধ বাবা ভগবান দাসের দিকে ঝাড়ু উঠিয়ে মারতে এলো। সিদ্ধ বাবা বললেন যে তুমি আমার প্রাণ বল্লভকে ফুসলিয়ে তোমার সাথে কালনায় নিয়ে যেতে চাইছো, এখনই তুমি এখান থেকে যাও, না হলে ঝাড়ু দিয়ে তাড়াব। রসিক জনের ক্রিয়ামুদ্রা আমাদের বোঝার মতন ক্ষমতা নেই।
সিদ্ধ ভগবান দাস বাবাজি বললেন, সতীন, তুমি এত রাগ করছো কেন? আমি তোমার প্রাণবল্লভকে নদিয়া ছাড়া করতে চাই না, তবে তিনি তোমাকে লুকিয়ে মাঝে মাঝে কান্নায় যান। তুমি দিদি সাবধানে তার চালচলনের ওপর দৃষ্টি রেখো। এই কথা শুনে শ্রী চৈতন্য দাস রাগে অভিমানে প্রাণবল্লভের প্রতি প্রণয় রসে চেয়ে ভীষণ রেগে প্রাণবল্লভের দিকে তাকালো ও অভিমানিনীভাবে নিজ কুটিরে প্রবেশ করে দ্বার রুদ্ধ করলেন এবং ভূমিশয্যায় শয়ন করে আপন মনে তার প্রাণবল্লভকে কত বকাবকি করলেন। অভিমানের ক্রন্দন ধ্বনি ঘরের বাইরে থেকে শোনা যেতে লাগল। পরে দ্বার খুলে সিদ্ধ ভগবান দাস বাবাজিকে অভ্যন্তরে নিয়ে আবার দ্বার রুদ্ধ করে দিলেন। তারপরে দুই রসিকের মধ্যে কি বাক্যালাপ হলো তা বোঝার ক্ষমতা আমাদের নেই। তারপরে দুই জনের অপূর্ব মিলন, পরস্পর হাত ধরাধরি করে শ্রী গৌর সম্মুখে নৃত্যগীত করতে থাকলেন। সিদ্ধ চৈতন্য বাবা তার সিদ্ধি খুব অল্পই প্রদর্শন করতেন। একবার দুজন ইংরেজ কিছু মহিলার পিছনে খারাপ উদ্দেশ্যে ধাওয়া করেছিল। সিদ্ধ বাবা তখন গঙ্গার ঘাটে শৌচ করে কমণ্ডলু মাজছিলেন। মহিলারা সবাই ভয়ে সিদ্ধ বাবার কাছে আশ্রয় চাইল। সিদ্ধ বাবা সব বুঝতে পারলেন। তিনি কমণ্ডলুতে গঙ্গা জল ভরে অত্যন্ত রেগে কমণ্ডলুর জল ওই ইংরেজদের মুখে ছিটিয়ে দিতেই তারা অন্ধপ্রায় হয়ে গেল। সিদ্ধ বাবা বলল, পাষণ্ড, আমার নবদ্বীপ বল্লভের এরা হলো সেবিকা, এরা সবাই সখী, তোমাদের হিম্মত নেই এদের অঙ্গস্পর্শ করার। সবাই বুঝল যে সিদ্ধ বাবার শক্তি কতখানি। একবার উনি মহাপ্রভুর নিকটে প্রায় 4 কিলো মধু দেখে তার সখাভাব উদিত হয় এবং সেইভাবে ভাবিত হয়ে অঞ্জলি পেতে প্রায় 4 কিলো মধু উনি পান করেন ও বলেন, অহম তৃপ্তোষ্মি, অহম তৃপ্তোষ্মি। সবাই ভাবল এইবার বাবা হয়তো অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু সিদ্ধ বাবা নাম জপে লিপ্ত হলেন ও কোনো প্রকার ব্যাধি তার দেখা গেল না। এই রকম ছিলেন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি। একবার সিদ্ধ ভগবান দাস বাবাজি শ্রী বৃন্দাবন যাত্রার পথে সিদ্ধ চৈতন্য দাস বাবাজিকে নিয়ে যাবার পরে নিয়ে যাবার জন্য নবদ্বীপে আসেন। 3 দিন সাধ্য সাধনার পরে দুইজনে যাত্রা করবেন স্থির হল। যাত্রার দিন কাঁদতে কাঁদতে শ্রী চৈতন্য দাস বাবা মন্দিরের দ্বারে এসেই মূর্ছিত হয়ে পড়লেন। অনেক লোক সমাগম হয়ে গেল, বহুক্ষণ হরিনাম শুনিয়ে তার সংজ্ঞা এলো। শ্রী ভগবান দাসজি বললেন, কাজ নেই তোমার শ্রী বৃন্দাবন যে, নবদ্বীপই তোমার বৃন্দাবন, শ্রীচৈতন্য দাসের আর বৃন্দাবন যাওয়া হলো না। ভক্তগণ, একবার গ্রহণের সময় সিদ্ধ বাবা শ্রী রাধাকুণ্ডে স্নান করছিলেন। চারিদিকে অনেক ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্র পুরস্চরণে মগ্ন ছিলেন। সিদ্ধ বাবা গলা অবধি জলমগ্ন হয়ে কেবল গৌরাঙ্গ নাগরী হব, গৌরাঙ্গ নাগরী হব এই মন্ত্রই জপ করছিলেন। তা দেখে ব্রাহ্মণ পণ্ডিতগণ জিজ্ঞাসা করলেন, এ কী মন্ত্র জপ করছেন বাবাজি মহাশয়? বাবাজি বললেন, তোমরা তোমাদের মতন জপ করো, আমি আমার মতন জপ করছি, যার যেমন ভাবনা তার তেমনই সিদ্ধি। কথিত আছে একবার মহাত্মা শিশির কুমার ঘোষ তাকে জিজ্ঞাসা করেন, কিসে ভক্তি হয়? তার উত্তরে বাবাজি মহাশয় বললেন, 2 পয়সায় ভক্তি পাওয়া যায় বাবা। শুনে শিশিরবাবু বলেন, সে কি কথা, 2 পয়সায় ভক্তি লাভ হয়? আপনি আমাকে উপহাস করলেন। বাবাজি মহাশয় বললেন, হরে কৃষ্ণ, উপহাস করতে যাব কেন? 2 পয়সা দিয়ে বটতলার ছাপা নরোত্তম ঠাকুরের
প্রার্থনা কিনে কিছুকাল পড়ুন, ভক্তি লাভ হবে। একবার প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে অবস্থানের সময় বাবাজিকে একই প্রশ্ন করেছিলেন। প্রশ্ন শুনে বাবাজি মহাশয় তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল, মস্তকের শিখাটি খাড়া হল। অস্ফুট স্বরে গভীর হুঙ্কারে তিনি বললেন, কি বললে গোসাই? তুমি বললে ভক্তি কিসে হয়? তুমি বললে ভক্তি কিসে হয়? এই বলেই তিনি তিন ঘন্টা সমাধিস্থ থাকলেন। এই সময় তার দেহে অশ্রু, কম্প, পুলকাদি আশ্চর্য ভাব ভূষণ দেখে গোস্বামী প্রভু অবাক হলেন। সমাধি সমাপ্ত হলে বাবাজি মহাশয় সাষ্টাঙ্গে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীকে করজোড়ে প্রণাম করলেন এবং বললেন, প্রভু আশীর্বাদ করুন যেন নিষ্কিঞ্চন কাঙাল হতে পারি, তার না হওয়া অবধি ভক্তির লেশমাত্র নেই। এখন আপনি যেভাবেই চলুন না কেন, আপনার মাথায় তিলক ও কণ্ঠে মালা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ভক্তি তো আপনার ভাণ্ডারের জিনিস, আমার অদ্বৈতের ভাণ্ডারে কি ভক্তির অভাব আছে? প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধর এবং বলা হয় উনি স্বয়ং অদ্বৈত আচার্যই প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী রূপে জগতে প্রকট হয়েছিলেন। এই ভবিষ্যৎ বাণী শ্রী গোস্বামী প্রভুর জীবনে উত্তরকালে অক্ষরে অক্ষরে সফল হয়েছিল। ভক্তগণ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি গৌর মাধুর্য লীলার আস্বাদনের প্রধান কাণ্ডারী ছিলেন। তাঁর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার বাণীকে শান্ত করছি। পরের দিন সিদ্ধ বাবার অন্য লীলার কথা আস্বাদন করা যাবে। হরে কৃষ্ণ, জয় জয় নিত্যানন্দ রাম।